নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক এবং ধর্মীয় ও জ্যোতিষ সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমাদের চারিপাশে বেশ কিছু গাছ বেড়ে ওঠে এবং বেশ কিছু গাছ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সমস্ত গাছের প্রয়োগ রয়েছে এবং আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছের প্রয়োগ রয়েছে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ গাছের বিষয়ে, আর যে গাছের শিকড় দিয়ে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা করতে পারবেন, যে টোটকাতে আপনার জীবনের অর্থনৈতিক সমস্যা এবং সেই সাথে আপনার দাম্পত্য শত্রু দমন এবং সেই সাথে আপনার কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির যোগ তৈরি হবে এবং সন্তানের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। এই চমৎকারী গাছ আপনার গৃহের হয়তো আশপাশেই হয়ে আছে। এই গাছের ফুল অত্যন্ত শুভ, যা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করা হয়, আর এই ফুল অর্পণ করলে দেবাদিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। সাধারণত দু ধরনের এই বিশেষ গাছ দেখা যায়, আর সেই গাছের ফুল সর্বাপেক্ষা শুভ হল সাদা রঙের, আর অন্যটি একটু পিঙ্ক বা গোলাপি বর্ণের হয়ে থাকে। সাধারণত এই গাছটি লম্বাতে 5-6 ফুট থেকে 7 ফুটও পর্যন্ত হয়ে যায়, আর একটু ঝোপ ঝাড় এমনটাই দেখায়। হয়তো ভাবছেন এই গাছটি কি গাছ। এই গাছটি এমন একটি গাছ যার মূলে থাকে শ্রী গণপতিদেব, আর এই গাছের মূল যদি আপনি সশ্রদ্ধভাবে পূজার্চনা করে আপনার শরীরে ধারণ করতে পারেন, একদিকে শ্রী গণপতিদেবের কৃপা এবং অন্যদিকে দেবাদিদেব মহাদেবের কৃপা আপনি পাবেন এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে। এখন হয়তো ধৈর্যের বাঁধটি ভেঙে যাচ্ছে এই গাছটি সম্পর্কে, অর্থাৎ কোন গাছের কথা আপনাদের বলছি। এই গাছটির নাম হলো শ্বেত আকন্দ। যদিও এই গাছটি সামনেই আপনার পড়ে বা এমনিতেই হয়ে যায়, কিন্তু এর গাছের পাতা থেকে বা গা থেকে এক ধরনের রস, অর্থাৎ সাদা ল্যাটেক্স বেরোয়, যা কিন্তু অতি সন্তর্পণে আপনাদের এই গাছের কাজ করতে হবে। বিশেষত বাচ্চাদের কাছ থেকে এই গাছ দূরে রাখবেন। মানুষের জীবনে অর্থ সংক্রান্ত সমস্যা লেগেই থাকে, আবার কখনো কখনো কোনো কাজ করতে গিয়ে সেই কাজের বাধা চলে আসে। শত্রু দমনের ক্ষেত্রে আমরা অনেক কিছুই করে থাকি, কিন্তু এই গাছের প্রয়োগ আপনাকে কিন্তু অত্যন্ত শুভ ফল নিয়ে দিতে পারে। এর জাদুকরী কথা বিভিন্ন শাস্ত্রের পাতায় পাতায় লেখা রয়েছে, আর প্রয়োগ করতে হবে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে, আর তাতেই আপনাদের জীবনে ঝুট ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন। এই শ্বেত আকন্দ আপনার জীবনকে বদলে দিতে পারে। আজ এই ভিডিওতে আপনাদের এই গাছের আয়ুর্বেদিক গুণ নিয়ে আলোচনা করব না, জ্যোতিষশাস্ত্র অনুসারে কিভাবে এই গাছের মূলকে আপনারা প্রয়োগ করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। শাস্ত্রে উল্লেখ রয়েছে, আপনার গৃহের উত্তর দিকে যদি আপনি এই শ্বেত আকন্দ গাছ বসাতে পারেন, তাহলে আপনার গৃহে পজিটিভ শক্তিতে পরিপূর্ণ হবে এবং সেই সাথে আপনার গৃহের বাস্তুদোষ অতি সহজেই দূর হবে। আর আগেই বলেছি, শ্বেত আকন্দের যে সাদা ফুল, দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়, আর দেবাদিদেবের প্রিয় রং হলো সাদা, তাই এই পছন্দের ফুলকে দিয়ে আপনারা অবশ্যই পূজা অর্চনা করবেন। তাছাড়া আপনার জন্মকুণ্ডলিতে যে কোনো গ্রহদোষ থেকে আপনারা মুক্তি পেতে পারেন এই বিশেষ গাছের প্রভাবে, তাই প্রত্যহ আপনারা এই গাছের গোড়াতে জল নিবেদনের সময় অবশ্যই আপনারা শ্রী গণপতি দেবের স্মরণ করবেন এবং সঙ্গে ওং গং গণপতয়ে নমো নমঃ এই বিশেষ মন্ত্র জপ করে আপনারা জল নিবেদন করবেন এবং 11 বার কমপক্ষে জপ করবেন। তাই আসুন জেনে নেওয়া যাক আর কি কি উপায়ে আপনি এই গাছকে ব্যবহার করতে পারেন। আর্থিক কষ্ট এবং নেগেটিভ শক্তি দূর করতে, সেই সাথে গৃহের ঝগড়া বিবাদ এবং পারিবারিক অশান্তি দূর করতে অবশ্যই আপনারা
গৃহের মূল দরজার সামনে এই গাছের মূল কালো কাপড় জড়িয়ে আপনারা অবশ্যই ঝুলিয়ে দিন একটি লাল বা সাদা সুতোতে। আর তাতেই আপনার গৃহের নেতিবাচক শক্তি অতি সহজেই দূর হবে, পাশাপাশি গৃহে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনার সন্তানের শরীর স্বাস্থ্যকে দূর সমস্যাকে দূর করার জন্য অবশ্যই এই গাছের শিকড়কে ব্যবহার করতে পারেন। বারবার যদি আপনার সন্তানের উপরে কোনো কুদৃষ্টি বা নেগেটিভ শক্তির প্রভাব চলতে থাকে তাহলে অবশ্যই আপনারা এই গাছের শিকড় বা মূলকে আপনারা অবশ্যই সাদা সুতোতে অথবা সবুজ সুতোতে আপনারা বেঁধে বা লাল সুতোতেও আপনারা বাঁধতে পারেন। তা বেঁধে আপনার সন্তানের বাহুতে তা অবশ্যই বেঁধে দিন, গলাতেও আপনারা বাঁধতে পারেন, আর তাতে এই বিশেষ নেগেটিভ শক্তি অতি সহজেই দূর হবে। এবং এই বিশেষ মূলটি বাঁধার সময় শ্রী গণপতি দেবের বিশেষ মন্ত্র ওং গং গণপতয়ে নমো নমঃ এই বিশেষ মন্ত্র জপ করবেন 108 বার, বা ওম শ্রী বিঘ্নেশ্বরায় নমঃ এই বিশেষ মন্ত্র 108 বার জপ করলে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য কোনো রবি পুষ্যা অথবা গুরু পুষ্যা নক্ষত্রে 11টি এই শ্বেত আকন্দের ফুল সাদা অথবা সবুজ সুতোতে মালা বেঁধে গেঁথে আপনারা অবশ্যই আপনার সন্তানকে পরিয়ে দিন। আর তা পরিয়ে দিয়ে আপনারা ঈশ্বরের নাম জপ করুন। অবশ্যই 5 বছরের নিচের বাচ্চা হতে হবে, আর এতে ভগবান শ্রীহরি এবং সেই সাথে গণপতিদেব এবং দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি পড়বে। যদি বারবার আপনাদের জীবনে আর্থিক সমস্যা চলে আসে এবং কোনোভাবেই আপনাদের জীবনে আর্থিক কষ্ট যদি দূর না হয়, বারবার আপনারা ঋণের জালে জড়িয়ে পড়েন, সেক্ষেত্রে বলবো আপনারা এই বিশেষ মূলকে অর্থাৎ শ্বেত আকন্দের মূলকে আপনারা শ্রী গণপতি দেবের সামনে রেখে পূজা অর্চনা করুন এবং প্রার্থনা করুন। পরিষ্কার পরিচ্ছন্ন করে এই মূল তুলে আপনারা পূজা অর্চনা করুন, প্রার্থনা করুন, গণপতি দেবকে আরতি করুন, এবং তারপরে এই বিশেষ মূল আপনারা অবশ্যই সবুজ লাল অথবা সাদা সুতোতে আপনার বাহুতে ধারণ করুন। তাহলে অর্থনৈতিক জনিত সমস্যা অতি সহজেই আপনাদের জীবন থেকে দূর হবে। শ্বেত আকন্দ গাছের তলাতে বসে যদি আপনারা প্রত্যহ জপ করতে পারেন, আপনার মনস্কামনার কথা বলতে পারেন এবং সেই সাথে ওং গং গণপতয়ে নমো নমঃ এই বিশেষ মন্ত্র জপ করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আর এই কাজটি যদি বুধবারে করতে পারেন সেক্ষেত্রেও শুভ ফল আসবে। আরেকটি চমৎকারী উপায়ের কথা বলবো যা আপনারা কোনো শুভ যোগে এটি করতে পারেন। শ্বেত আকন্দের পাতার উপরে আপনি অবশ্যই দুধ দিয়ে আপনি শত্রুর নাম লিখুন, আর তারপরে আপনারা অবশ্যই শ্রী গণপতি দেবের এই বিশেষ মন্ত্রটি জপ করুন, ওম বক্রতুণ্ডায় হুম। এই বিশেষ মন্ত্র আপনারা 108 বার জপ করে তারপরে এই বিশেষ আকন্দের পাতাটি কোনো জলপ্রবাহ করে প্রবাহিত করে দিন। জলপ্রবাহ না করতে পারলে আপনারা মাটির মধ্যে তা পুঁতে দিন, আর এই বিশেষ উপায়ে আপনাদের শত্রু ধ্বংস হবে। আর এই বিশেষ উপায়গুলি অবশ্যই আপনারা গণেশ চতুর্থী, যে কোনো চতুর্থী, অনন্ত চতুর্দশী কিংবা আপনারা রবি পুষ্য অথবা গুরু পুষ্যা যোগে পূর্ণিমাতে অথবা যে কোনো শুভ তিথিতে এই উপায় করলে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে, আপনাদের কাঙ্ক্ষিত ফল আপনারা অবশ্যই পাবেন। নবগ্রহের শান্তি মিলবে, সেই সাথে শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে সিঁদুর নিবেদন করবেন, সিঁদুরের তিলক অঙ্কন করবেন, হলুদ চন্দন ধূপ দীপ নৈবেদ্য দিয়ে অবশ্যই শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করবেন। নিয়মিত গণপতি স্তোত্র পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং ধীরে ধীরে আপনাদের জীবনে আর্থিক কষ্ট দুর্ভাগ্য অতি সহজেই দূর হবে। তাই আগামী পূর্ণিমাতে অবশ্যই আপনারা এই গুরুত্বপূর্ণ উপায়টি করতে পারেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।